মোদি ম্যাচেককে সাফ বিরোধী শিবির বোধ ফেরত সমীক্ষায় গেরুয়া ঝড়ের আভাস পাওয়া গিয়েছিল আগে বৃহস্পতিবার বেলা যতই গেল ছবিটা ততই স্পষ্ট হল মোদীর রাজ্যে বিশাল জয় পদ্ম শিবিরে ঐতিহাসিক জিত গেরুয়া ঝড়ে একেবারে সাফ কংগ্রেস আম আদমি পার্টি আর এই জয়ের মুহূর্তে দিল্লিতে বিজেপির শতদপ্তরে উৎসবের মেজাজ গুজরাটের ফলাফলে খুশি নরেন্দ্র মোদীও দিল্লিতে বিজেপি অফিসের বাইরে নেতা ঢল নেমেছে কেডুয়া পতাকা গান বাজনা চলছে চারিদিকে সব মিলিয়েই যেন এক উৎসবের মেজাজ তৈরি হয়েছে সব দিকেই একশো ছাপ্পান্নটি আসন নিয়ে ফের একবার গুজরাটে ক্ষমতায় বসেছে বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু হাজার সালে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির কাছে বড় ভিত তৈরি করে দিল গুজরাট দু সালে এই রাজ্য থেকে মোদীর উত্থান হয়েছিল বারো বছর মুখ্যমন্ত্রীদের পরেই প্রধানমন্ত্রী হয়েছেন তিনি দু সালে একুশ সালেই মোদীর কুড়ি বছর পালন করেছে বিজেপি ঠিক তার কোনো কোনোকালে যেটা গুজরাটে হয়নি সেটাই করে দেখালো মোদী দলের নেতারাও মনে করেছেন বিজেপি নয় আসলে এই জয় মোদিরই তাকে সামনে রেখে যাবতীয় প্রচার হয়েছে দু হাজার চব্বিশ সালে ফের ভূমিপুত্র নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী দেখতে হলে গুজরাটে নজির করতে হবে বলেই মনে করছেন সকলে We report RE news.